বেরোই থেকে ফিরলাম আমরা আরেকবার। এই ইন্টারভিউর একটি বড় প্রশ্ন কিন্তু এটি যে ইন্টারভিউ মানুষ যে কারণে দেয়, মানুষের একটি জীবিকার তাগিদ থাকে, মানুষের বেতন নিয়ে একটি প্রশ্ন থাকে। সো এই যে বেতন নিয়ে প্রশ্ন, অধিকাংশ মানুষই সাধারণত ইন্টারভিউ দেওয়ার সময় তার মাথায় অধিকাংশ সময় এটি ঘুরপাক খেতে থাকে যে আমার বেতন আদৌ কত হবে। এবং দেখা গেল যে মানুষই সাক্ষাৎকার নিচ্ছেন বা ইন্টারভিউ নিচ্ছেন, তিনি হঠাৎ করে বলে বসলেন যে আপনি বেতন কত চান, সেটাই সচেতন হয়। আচ্ছা, এখন এ জায়গায় আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, ধরেন আমি চাকরির জন্য অনেক ডেসপারেট, আমি চাকরি এই চাকরিটি চাই আমার। সো এমন একটি সময় আমার মাথায় ধরেন এই চিন্তাটি ঘুরপাক খাচ্ছে যে আমি যদি বেশি বেতন চেয়ে ফেলি তাহলে তো আমাকে চাকরিটি দিবে না, আবার যদি আমি কম বেতন চেয়ে ফেলি তাহলে তো মুশকিল আছে। সো আমি এরকম একটি প্রশ্ন আমি বললাম যে মানে এরকম একটি দ্বিধায় আমি হঠাৎ করে বলে ফেললাম যে আপনি যেটি ভালো মনে করেন, এই অ্যাপ্রোচটি কি ভালো নাকি নিজ থেকে একটি স্পেসিফিক বেতন বলে দেওয়া বেটার, কোনটি আপনি ভালো মনে করেন? আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে আপনি যেটি ভালো মনে করেন এটি শুনতে যত ভালো এটির অর্থ ততটাই কুৎসিত, একেবারে ভিখিরির মতো। আমি সরি, আমার কথা কেউ কিছু মনে নেবেন না, মানে একজন পেশাজীবীর কাছ থেকে এই ধরনের আপনি যা ভালো মনে করেন, মা আজ যা দিলেন, শুকনা দিলেন, চাল দিলেন কি ডাল দিলেন, ব্যাপারটা অনেকখানি এরকম। আপনি একজন পেশাজীবী, একজন পেশাজীবী পেশাজীবী সম্মানিত, তার নিজের সেই আত্মসম্মানবোধটা থাকা দরকার, সেই সাথে তার নিজের সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। আচ্ছা, কথার কথা, তুমি ধরো, তোমাকে আমি প্রশ্নটা করলাম, তুমি কি উত্তর প্রেফার করবে দিতে? না, আমার কাছে তো মনে হয় যে আমার ক্যাপাবিলিটি কতটুকু, আমার যোগ্যতা কতটুকু সেটা তো আমি জানি, এবং ওটার নিচে আমি কোনো সময়ই চাকরি করব না। সুতরাং আমি তো একটি স্পেসিফিক অ্যামাউন্ট বলা প্রেফার করব যে এত এতটুকু আমি চাই। আচ্ছা, এখন আমি তোমাকে বলি, তুমি বললে যে চাকরির জন্য আপনি যদি খুব ডেসপারেট হন, এই চাকরিটা আপনার লাগবেই, তখন আপনি বেতন নিয়ে খুব বেশি আপনি চিন্তা করছেন। এটা আমি প্রথম যে থিওরিটা বলবো সেটা হচ্ছে যে এমপ্লয়ার কখনোই বেশি বেতন দেবে না, আবার এমপ্লয়ার কম বেতনও দিতে চায় না। এইটা বিশ্বাস রেখে চাকরি খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যদি কিছু ক্ষেত্রে হয় কি যে অনেকেই বলে যে আমাকে কম বেতন দিচ্ছে, আমাকে এটা দিচ্ছে, এই ব্যাপারটা আসলে ওরকম না, হয়তো ওই চাকরিটা তার জন্য ঠিক ছিল না, সে যদি মনে করে তার চেয়ে বেশি কোয়ালিফাইড ওই চাকরিটা তার জন্য ঠিক ছিল না, অথবা কোনো একটা মিসম্যাচ হয়েছে। কারণ একজন এমপ্লয়ার, আমি যদি কাউকে এমপ্লয় করি, আমি দেখি যে এই মানুষটাকে আমি ব্যবহার করে আমি কী কী কাজ করাতে পারবো, কী কী ধরনের আউটপুট চাই, সেই জন্য আমার একটা বাজেট কিন্তু আমার মাথায় সবসময় কাজ করে যে এই ধরনের আমি একটা বাজেটে আমি হায়ারটা করব। তো আমি যদি দেখি যে এক দু মাস কাজ করার পরে যে এই লোকটাকে আসলে আমি কম পে করছি, তাহলে আমি সেটা এমন একটা জায়গায় নিয়ে এসে তার বেতনটা দিব যেন সে চলে না যায়। আচ্ছা আচ্ছা, আবার যদি এমন কোনো মানুষকে আমি হায়ার করি যে শুরুতে তার কাছে যে কোনো কারণে আমি বেশি বেতন কমিটমেন্ট করে ফেলেছি, তো আমি এক দুই মাস পরে আমি বিরক্ত হয়ে যাব তার উপরে যে কেন আমি এত পয়সা দিয়ে তাকে পালছি। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আসলে ঠকে যাওয়া বা জিতে যাওয়ার কিছু নেই বেতন চাওয়াতে। এমপ্লয়ার যখন এই কথাটা জিজ্ঞেস করবে যে আপনি আপনার বেতন কত চান, তার মানে কিন্তু শুধু উনি বেতনের কথাই জিজ্ঞেস করে না, তার মানে কিন্তু উনি প্রথমত যে জিনিসটা দেখতে চায় যে আপনার নিজের সম্পর্কে, আপনার আসলে আপনি নিজেকে কতটুকু বোঝেন বা আপনার নিজের যোগ্যতা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে। যেটা হয় যে আমি নিজের সম্পর্কে জানলাম না, তখন হুট করে আমি অনেক বেশিও বলতে পারি আবার অনেক কমও বলতে পারি। এই ক্ষেত্রে আমি যারা ফ্রেশার বিশেষ করে তাদেরকে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে, বন্ধুবান্ধব ওই ধরনের কোম্পানিতে, যে ধরনের কোম্পানিতে আমি কাজ খুঁজতে যাচ্ছি, এই ধরনের কোম্পানিতে আমার বন্ধুবান্ধবরা কীরকম স্যালারিতে জয়েন করছে সেরকম একটা অনুমান করে যদি মনে হয় যে এইটাতে আমার পোষাবে, তাহলেই আসলে আবেদন করা উচিত এবং ইন্টারভিউ পর্যন্ত যাওয়া উচিত। আমি একটা জিনিস বলি, চাকরির দরকার যতই হোক, একটা ভুল চাকরিতে কখনোই জয়েন করা উচিত না। আচ্ছা, মানে আমি একটা একটা প্রশ্ন করতে চাই, আপনি কথা বলার মাঝেই আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করা যেতে পারে অথবা পরিচিত কাউকে জিজ্ঞেস করা যেতে পারে। এখন এরকম তো প্রচুর মানুষ থাকে যারা প্রথমবারের মতো নিজের পরিবারের একজন যে প্রথমবারের মতো চাকরি করতে যাচ্ছে, তার হয়তো সে মফস্বলের একটি শহর, মানে মফস্বল থেকে এসেছে, তার ওই সম্পর্কিত সেরকম অভিজ্ঞতা নেই, তার ওরকম পরিচিত মানুষও নেই, সেই মানুষটি কী করতে পারে? তার ক্ষেত্রে কি এটি হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা না যে সে যতটুকু তার বেতন তার থেকে অনেক বেশি চেয়ে ফেললো অথবা অনেক কম চেয়ে ফেললো? এটা তো হওয়ার দরকারই, এই কারণে আমি বলি, ওটা হয়তো অন্য কোনো সময় বলতাম বাট এখনই বলি, সেটা হচ্ছে যে চাকরির আগে কিন্তু একটা প্রস্তুতির ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, মানে চাকরি, আমি কি চাকরি খুঁজব, কি চাকরি করব, কোথায় আবেদন করব, আমার লক্ষ্যটা কি, সেটা কিন্তু ঠিক করার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, মানে শুধুমাত্র আমি পাশ করলাম, সার্টিফিকেট হাতে দৌড়ে যে ওপেনিং দেখলাম সেখানেই অ্যাপ্লাই করলাম, দৌড়ে গিয়ে ইন্টারভিউ দিতে বসলাম, এরকম ক্যান্ডিডেট আসলে কেউ চায় না।
মানে আমার তো একটা, আমি অ্যাকাউন্টিং থেকে পাশ করেছি, আমি কোনো একটা কোম্পানি কোথায় জয়েন করব, সেখানের স্যালারি স্ট্রাকচার কেমন হতে পারে, এই ব্যাপারে কিন্তু একটা মানে শুরুর একটা জানাশোনার চেষ্টা করাটাও কিন্তু এক ধরনের যোগ্যতা, যে যোগ্যতা আমাদের কাছে প্রত্যাশিত থাকে। তো কারণ নিজেকে জানা, আমি আমার বাজারে দাম কত, আমি খুবই মানে আমি জীবনে কোনো দিন বাজারে আসিনি, আমি বাজারে আমার মানে আমার ক্ষেতের সবজি আমি বিক্রি করতে আসলাম, তো ওই সবজি তো আরও বাজারে বিক্রি হচ্ছে, আমি একটু দামটা সম্পর্কে ধারণা নিয়ে তো আমাকে বসতে হবে। আমি যদি অনেক বেশি দাম চাই, কেউ আমার সবজি কিনবে না, আর কম দামে বিক্রি করতে গেলে আমি ঠকে যাব। সুতরাং এই যে একটা বেসিক রিসার্চ, মানে আমি যখন একটা চাকরিতে চাকরি করতে চাচ্ছি বা একটা কোম্পানিতে কাজ করতে চাচ্ছি, একটা নির্দিষ্ট পদে কাজ করতে চাচ্ছি বা নির্দিষ্ট রেসপন্সিবিলিটিতে কাজ করতে চাচ্ছি, এই টার্গেটটা করার সময় এরকম একটা বেসিক রিসার্চ করে তারপরে আমার মনে হয় যে চাকরির আবেদন করা উচিত। মানে চাকরির আবেদন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিটারও একটা বিষয় আছে, এবং আমরা আলোচনাতে সেই কথাগুলোও আনতে পারি যে পাশ করার পরে বা আমি যখন পাশ করার পরে আগে যাই হোক, আমি যখন চাকরি করতে চাই সেটার প্রস্তুতির জন্য আমাকে কী কী প্রস্তুতি নিতে হবে, আবেদন করার জন্য বা ইন্টারভিউতে যাওয়ার জন্য আমার কী কী প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতি মধ্যে এটা আমি থাকা দরকার মনে করি। আচ্ছা, ধরুন আমি আমি আমাকে এই প্রশ্ন করা হলো এবং আমি উত্তর দিয়ে বুঝলাম যে আমি হয়তো বেশি চেয়ে ফেলেছি অথবা কম চেয়ে ফেলেছি, পরে কি কভার আপ করার কোনো সুযোগ আছে? এই এই ব্যাপারটা না, এটা কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে নেগোশিয়েট করা হয়, মানে এটা সিনিয়র পজিশনে বেশি হয়, কিন্তু শুরুতে যারা ফ্রেশার হায়ার করে এই ক্ষেত্রে ওরকম আসলে বিষয়টা হয় না। অনেক ক্ষেত্রে যেটা হয় যে কোম্পানির একটা স্ট্যান্ডার্ডই থাকে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এই প্রশ্নটি করাও হয় না অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে করা হয়। কোম্পানির ওই স্ট্যান্ডার্ডের নিচে তো কখনো ওই বিগিনার লেভেলে হায়ার করা হয় না। আর যেটা হয় নেগোশিয়েট করার জায়গাটা আসলে সিনিয়র লেভেলে গিয়ে হয়, যে আমি যা চাচ্ছি আমার সিটিসি এরকম আমি চাই, মানে কস্ট টু দ্য কোম্পানি আমার এই এইভাবে আমার প্যাকেজটা ভাগ করে দেওয়া হবে। কোম্পানি হয়তো বলতে পারে না আমাদের পলিসিতে এই এই চেঞ্জ আছে, আপনার টেক হোম কমবে বা সেটা ইয়ে করা হবে, ওটা একটু সিনিয়র পজিশনে গেলে হয়। কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে আসলে কেউ যদি ওরকম খুব মানে ধুম করে ওরকম কিছু বলে যে যে এই ব্যাপারটা খুবই হাস্যকর, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অল্টারনেট অপশন থাকলে আর তাকে নিয়ে ভাববে না। কিন্তু যদি অপশন না থাকে, অপশন না থাকলে তো যে কোনো মুহূর্তেই কল করতে পারে, আবার বলতে পারে যে আপনি নেগোশিয়েট করতে চাই আমরা, এই ধরনের ব্যাপার হতে পারে। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কোম্পানি কি আগে থেকেই চিন্তা করে রাখে নাকি যে এই পজিশনের জন্য আমার এই স্যালারিটুকুই আমি দিব, মানে একটা কি ব্র্যাকেট থাকে ধরেন 25-30,000, নাকি এটা একদম স্পেসিফিক থাকে, নাকি আবার আমার ইন্টারভিউ কীরকম হয়েছে সেটার উপর ভিত্তি করেও সেই পরিমাণটা পরিবর্তিত হতে পারে? মানে ধরেন আমি খুব ভালো ইন্টারভিউ দিলাম, সেই পজিশনের জন্য 25,000 টাকা বরাদ্দ ছিল অথবা 20,000 টাকা বরাদ্দ ছিল, আমার ইন্টারভিউ শুনে তারা মনে করছেন যে আমাকে 30,000-35,000 টাকা দেয়া যেতে পারে, এরকম কি হয় নাকি সচরাচর এটা হয় যে স্পেসিফিক থাকে? এরকম হতে পারে, এরকম অবশ্যই হয়। যদি আমরা কখনো ইন্টারভিউ করতে গিয়ে যদি দেখি যে আমরা যেরকম লোক চাচ্ছিলাম তার চেয়ে অনেক বেশি মেধাবী, অনেক বেশি যোগ্য একজন ক্যান্ডিডেট পাওয়া গেছে, তাকে আরও ভালো কোনো কাজে লাগানো যায়, তখন আমরা চেষ্টা করি যে তার সাথে কথা বলতে যে আপনাকে আমরা যে কারণে ডেকেছিলাম সেটা এই কাজের জন্য আমরা ডেকেছিলাম, এটা এটা না করে আপনি আপনাকে যদি আমরা এই কাজটা অফার করি তাহলে আপনি করবেন কি না, সেইটার ক্ষেত্রে মানে অবশ্যই অন্যরকম প্যাকেজ অফার করা হয়। তবে যেটা হয় যে যেগুলি স্ট্রাকচার্ড কোম্পানি, যারা বাজারে দীর্ঘদিন ধরে আছে বা একটা স্ট্রাকচারের মধ্যে রান করছে, তাদের প্রতি বছর ফ্রেশার নিয়োগটা কিভাবে হবে, শুরুতে কারা যারা একেবারে প্রথম চাকরি করতে আসছে তাদের কীরকম স্কেলে বা কীরকম বেতনে নিয়োগ দেওয়া হবে, এইটার একটা স্ট্রাকচার কিন্তু করাই থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর কিছুকে মানে আবার ওই ধরনের কোম্পানি যখন কোনো নতুন বিজনেস ইউনিট খুলছে, একটা আমাদের দেশে বড় যে কোনো কোম্পানি যারা নতুন একটা বিজনেস ইউনিট খুঁজছে, তখন তাদের ট্যালেন্ট হান্টের দরকার হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আবার তারা যদি ওই নতুন ইউনিটটাতে নিয়োগের জন্য, তখন তারা কিন্তু অনেক রকমভাবে লোক খোঁজে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যাপারটা থাকে না, মানে যার সাথে কথা বলে মনে হয় যে এই লোকটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, এইখানে সবচেয়ে ভালো কাজে লাগতে পারবে, তার ক্ষেত্রে কিন্তু আবার বেতন ঠিক ওভাবে যে সুনির্দিষ্টই হবে এরকম না।
আচ্ছা, তাহলে মোটামুটি বেতনের স্ট্রাকচার কিরকম হতে পারে? আমাকে যদি এই প্রশ্ন করা হয় যে বেতন আপনি কত চান, তাহলে কিভাবে সেই প্রশ্ন মোকাবেলা করব, সেটা সম্পর্কে আমরা মানে প্রথম বেসিক ফর্মুলা যেটা আমি বলে দিই সেটা হচ্ছে যে প্রথম নিজের সম্পর্কে একটা ধারণা করা এবং বাজার সম্পর্কে ধারণা রাখা। আচ্ছা আচ্ছা। এরপরে নিজের একটা জায়গা ঠিক করে রাখা যে মোটামুটি আমি এরকম এরকম আমি একটা বেতন চাই, এবং এটা যখন প্রশ্নকর্তা জিজ্ঞেস করবে তাকে কনফিডেন্টলি বলা। আচ্ছা আচ্ছা। যেন উনি যদি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করে কেন আপনাকে এত বেতন দিব, আমি যেন সেই প্রশ্নটার উত্তর দিতে পারি খুব সুন্দর করে এবং তাকে স্যাটিসফাই করতে পারি। সেই প্রস্তুতিতে যাওয়ার মতো যে মানে নিজের মধ্যে যে গঠন নিজেকে অতটুকু তৈরি করে নিয়ে তারপর ইন্টারভিউতে যাওয়া উচিত। আচ্ছা, চমৎকার। তো আমরা এই পর্বে মূলত জানলাম যে বেতনের যে স্ট্রাকচার অথবা বেতনের যে কাঠামো, এই প্রশ্নটি যদি আপনাকে করা হয় যে আপনি কত বেতন চান, তাহলে এই প্রশ্নটি কিভাবে মোকাবেলা করা যেতে পারে এটি সম্পর্কে জানতে জানতে আমরা এটুকুও জানলাম যে বেতন আসলে স্পেসিফিক থাকে কিনা, বেতনের গরমিল হয় কিনা, পরিবর্তিত হয় কিনা, এরকম আরও অনেক বিষয়। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির ওপারে অর্থাৎ আরেকটি ভিডিওতে আমরা এই ইন্টারভিউ সম্পর্কিত আরও কিছু প্রশ্নের উত্তর দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।